ضاقت نفسي بنور من فؤادي حينما رددت. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن والاه. سمانيت باي جرناليست محي الدين افضل باي يوكي থেকে যে বিষয়টি জানতে চেয়েছেন খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেটি বিশেষ করে আমাদের দেশের আলোকে আমাদের দেশে আমরা সব সময় দেখতে পাই আল্লাহর ওলি ঘোষণা দিয়ে দেওয়া হচ্ছে অমুক আল্লাহর ওলি অমুক আল্লাহর ওলি। তো ভাই যে বিষয়টি জানতে চেয়েছেন যে উনি যে আল্লাহর ওলি এটা আমরা জানলাম কিভাবে, কে আমাদেরকে বলে দিল? তো এইভাবে কাউকে আল্লাহর ওলি ঘোষণা দেওয়া জায়েজ হবে কিনা কোরআন সুন্নাহর দৃষ্টিতে জানতে চেয়েছেন। জি ভাই আলহামদুলিল্লাহ, যে বিষয়টি আপনি বলেছেন খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এই চিন্তাধারাটি আজকে আমাদের মুসলিম উম্মার মাথা থেকে হারিয়ে গিয়েছে, অর্থাৎ আমরা মুসলিমদের বিবেক চিন্তা চেতনাকে একেবারে আমরা বিলুপ্ত করে দিয়েছি। মুসলিমদেরকে দিন নিয়ে চিন্তা ভাবনা করার সুযোগেই আমরা দিচ্ছি না, আমরা তাদেরকে একেবারে আমাদের গোলাম বানিয়ে নিয়েছি। স্বাভাবিক একটু চিন্তা করলে এই জিনিসটি কিন্তু মানুষ বুঝতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে সূরা ইউনুসের 62 এবং 63 নম্বর আয়াতে কারিমে আল্লাহর ওলি কারা, ওলির গুণাবলী কি, এই বিষয়ে স্পষ্ট বর্ণনা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। জেনে রাখো যে যারা আল্লাহর ওলি আল্লাহর বন্ধু তাদের কোনো ভয় নেই, তাদের চিন্তা নেই। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওলির গুণাবলী কয়টি সেটি বর্ণনা দিয়েছেন 63 নম্বর আয়াতে, আল্লাযীনা আমানু ওয়া কানু ইত্তাকুন। একটি বৈশিষ্ট্য হলো ঈমান, আরেকটি হলো তাকওয়া। অর্থাৎ ঈমান আর তাকওয়া এই দুটাই হলো ওলি হওয়ার মাপকাঠি, ওলি হওয়ার মাধ্যম। এখানে যে দুটি সাবজেক্ট নির্ধারণ করা হয়েছে, একটা ঈমান আর একটা তাকওয়া, দুটোই কিন্তু অন্তরের বিষয়। এই দুটি বাহ্যিকভাবে দেখা যায় না, বাহ্যিকভাবে বোঝা যায় না। ঈমান অন্তরের বিষয়, ঈমান বাহিরে প্রকৃত রূপ বোঝা যায় না, ভিতরে কীরকম ঈমান আছে। এই জন্য বাইরে যদি বুঝাই দিত তাহলে তো আবদুল্লাহ ইবনে উবাই সহ মুনাফেকদেরকে সবচেয়ে বড় আল্লাহর ওলি মনে হইতো, সবচেয়ে বড় ইমানদার মনে হইতো, কারণ তারা বাহ্যিকভাবে তো খুবই মনে হইতো যে সাহাবি, কিন্তু আসলে তো তারা মুনাফেক। ইমান, ইমানের স্থান হলো অন্তর। আরেকটি যেটি তাকওয়া, তাকওয়াও থাকে অন্তরে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার দেখিয়েছেন যে আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, ইউশিরু ইলা সদরিহি সালাসা মাররাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনবার অন্তরের দিকে, ভিতরের দিকে ইশারা করে বলছেন যে তাকওয়া এখানে, তাকওয়া এখানে, তাকওয়া এখানে। তাহলে দুটি গোপন বিষয়, দুটি অন্তরের বিষয়, এটি বাহিরের কেউ কিন্তু নির্ণয় করার বিষয় নয়। এটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আপনি বলছেন আল্লাহ রসুল, আল্লাহ রসুলও জানেন না। এটি শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন যে কারো অন্তরের কি খবর। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে একজন মারা গেলেন, একজন মহিলা এসে বললেন একজন জান্নাতি মানুষ মারা গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমি আল্লাহ রসুল হয়ে জানি না সে জান্নাতি না জাহান্নামী, আর তুমি কিভাবে জানলে সে জান্নাতি লোক মারা গেছে? সাহাবাই কেরামের পর থেকে কোনো মানুষকে জান্নাতি বলতেন না, জাহান্নামী বলতেন না। কিন্তু আজকে আমরা দেখি যে আমরা অনেক মানুষকে আল্লাহর ওলি ঘোষণা দিয়ে দিচ্ছি, অথচ ওলি কে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া কেউ জানেন না। আর সমস্ত মুমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বন্ধু। আল্লাহ পাক কোরআনে কারিমে অসংখ্য জায়গায় বলছেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, আল্লাহ পাক ইমানদারদের ওয়ালি, ইমানদারদের বন্ধু। এই জন্য আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন
যে আমাদের আকীদা হবে আল মুমিনুনা কুল্লুহুম আউলিয়াউর রহমান। এটি আকীদাতু তাহাবীর মধ্যে এই আকীদাটি রয়েছে, সমস্ত মুমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওলি। তবে এই ওলিত্বের মধ্যে আকরাবুহুম ওয়া আতওয়াউহুম আতবাউহুম লিল কোরআন, যে লোক বেশি বেশি কোরআনের এত্তেবা করে, কোরআনের অনুসরণ করে, সে আল্লাহর অধিক নিকটবর্তী। অর্থাৎ কেউ 50% ওলি, কেউ 60%, কেউ 70%, কেউ 80%, এটা হলো কোরআনের এত্তেবার উপরে নির্ভর করবে। ইমান আর তাকওয়া যার যত শক্তিশালী হবে, সে তত আল্লাহ পাকের বেশি ঘনিষ্ঠ বন্ধু হবে। তো এই আয়াত হাদিস আমাদের আকীদার সব কিছুই এটাই প্রমাণ করছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওলি কারা, এটি আল্লাহ ছাড়া কেউ জানেন না। পৃথিবীর কোনো মানুষ কাউকে ওলি ঘোষণা দিতে পারে না। যেটি আমাদের দেশে দেওয়া হচ্ছে এটি সম্পূর্ণ ভ্রান্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই ভ্রান্ত আকীদা মানহাজ থেকে আল্লাহ হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।